গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রন এন্ড মধু ব্লগস। দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি ভেজা ওয়েদারে আজ বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পাচ্ছ মানে একটু কষা কষা ঝালঝাল এরকম কিছু খাবার ইচ্ছা করছে। তো আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে আসতে চলেছে গোল বাড়ির কষা মাংস, মানে গোল বাড়ির বিখ্যাত কষা মাংস ট্রাই করতে আজকে চলে এসেছি, তাও আবার বৃষ্টি ভেজা ওয়েদারে। আর আমাদের চ্যানেলে ভাই দেবে ফার্স্ট টাইম না, আমি নিজেও লাইফে ফার্স্ট টাইম গোল বাড়ির কষা মাংস কিন্তু ট্রাই করতে চলেছি। তো কেমন, আর বাই দেবে এখন আমি শুনলাম যেটা মানে আমি খোঁজ পেয়েছি গোলবাড়ির কষা মাংসের সাথে কিন্তু গোলবাড়িতে বিরিয়ানিও লঞ্চ করছে, মানে বিরিয়ানি ওরা এখন সার্ভ করছে। তো সেটা কতটা কি বা ভালো কি খারাপ তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আর আমি যেরকম গোলবাড়ির কষা মাংসের প্রশংসা সব জায়গায় শুনে এসেছি, সেই একই রকম ওরা এখনও ওদের মানে কি বলবো জিনিসটাকে ধরে রেখেছে কিনা টেস্টটা সেই রকমই আছে নাকি আজকে টোটালটা এক্সপ্লোর করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আর তোমরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি মনে হয় ইনফরমেটিভ ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো গোলবাড়ির ভেতরে যাই, কষা মাংস প্লেট আর বিরিয়ানি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সো দেখতেই পাচ্ছ গোলবাড়ির স্পেশাল যে মাটন কষার প্লেট সেটা কিন্তু আমার হাতে চলে এসেছে। এই প্লেটে আছে 3 পিস কষা কষা মাটন, সাথে আছে পাতলা পরোটা, একটু তেঁতুলের চাটনি আর পেঁয়াজ, মানে এরা এটাকে তেঁতুলের চাটনি পেঁয়াজ আর পাতলা পরোটা দিয়ে সার্ভ করে। তো সব কিছু একসাথে নিয়ে চলো আমি একটা বাইট নিয়ে নিই। তো দেখো প্রথমে যখন আমি পরোটাটা মুখে দিলাম এই তেঁতুলের চাটনি আর মাংস দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আমি বিশ্বাস করো মাংসের কোনো টেস্টই পাইনি, মানে তেঁতুলের চাটনিটা এতটাই অসম্ভব টক ছিল যে যার ফলে আর কি মাংসের কোনো টেস্ট তো আমার মুখে আসেইনি, আর মুখটা পুরো বিচ্ছিরি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি পার্সোনালি আমি টক বেশি খেতেও পারি না, তো হয়তো তার জন্য আরও প্রবলেমটা হয়েছে। যাই হোক আমি সেকেন্ড টাইম এটা শুধু মাংস দিয়ে খেয়ে তোমাদেরকে বলি। তো দেখতেই পাচ্ছ পরোটার ভেতরে কিন্তু আমি ভরে ভরে মাটন ভরে নিয়েছি, আর এই ভর্তি মাটনওয়ালা পরোটাটা মুখে চালান করলাম। আর চালান করার পরে কিন্তু একটা কথা আমি ক্লিয়ারলি বুঝে গেছি, মানে ফিল করেছি আর কি, মানে একে যে এই মাংসটাকে যে খুব ভালো করে কষানো হয়েছে না সেটা পুরো এর ফ্লেভার মানে খেলেই তোমরা বুঝতে পারবে আর কি, ভেতরে পুরো ফ্লেভারটা ঢুকেছে। আর বাই দ্য ওয়ে এই মাটন কষা বা যে কোনো ওদের কষা মাংসের কোনো ঝাল কিন্তু ছিল না, মানে 8 থেকে 80 সবাই খেতে পারবে, শুধু প্রবলেমটা হবে এই অতিরিক্ত মাত্রার তেলটার জন্য, কারণ এটা সবার শরীরে নাও সহ্য হতে পারে। যাই হোক মাটনের সফটনেস নিয়ে যদি আমি কথা বলি, দেখতেই পাচ্ছ আমি এটা তোমাদের সামনে কেটেও দেখাচ্ছি, যথেষ্ট পরিমাণ কিন্তু হার্ড ছিল মাটনটা, যেটা আমাকে কিন্তু বেশ ভালো পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো দেন নিউলি লঞ্চ মাটন বিরিয়ানি প্লেট নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আমি। দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের আমি আলুটার সাইজটা দেখলাম কত বড়, আর খুব নরম, একটু টাচ করতেই ভেঙে গেল। আর মাটনটা দেখো, মাটনটাও কিন্তু বেশ ভালো সাইজেরই মাটন দিয়েছে, রেয়াজি পিস আছে, আর খুব বলবো যে মানে অন্তত খুব নরম না হলেও মোটামুটি ভালোই নরম, মানে মাংস কষার থেকে তো বেশ ভালো নরম। আর রাইসটা দেখো ঝুরঝুরে আছে কিন্তু প্রচণ্ড অয়েলি, মানে আমার হাত ভরে তেল হয়ে গেছে, মানে ওদের প্রতিটা আইটেমে প্রচুর তেল কি। যাই হোক চলো এবার রাইসটা টেস্ট করার পালা, টেস্টে কেমন। তো দেখো প্রথমে রাইসটা খাওয়ার পর আমি কিন্তু বুঝলাম রাইসের ভেতরে যে প্রপার বিরিয়ানির একটা এসেন্স দরকার হয়, একটা ফ্লেভার দরকার হয়, মশলার দরকার হয়, সেটা কিন্তু সমস্ত কিছু পারফেক্ট ব্যালেন্সে ছিল। হ্যাঁ মানে আর বিরিয়ানিটা তো দেখতেই পেলে প্রচণ্ড অয়েলি, সো ড্রাই হওয়ার কোনো ব্যাপারই নেই, একদম ঠিকঠাক ছিল। তোমরা চাইলে এটা ইজিলি শুধু শুধু খেতে পারবে। তো চলো এবার একটু আলুটা শুধু খেয়ে দেখি। আলুটা আমি খাওয়ার পরে একটা জিনিস বুঝলাম, আলুর ভেতরে একটুও নুনও ছিল না, মশলাও ছিল না, মানে বিরিয়ানি রাইস কিন্তু প্রপার ছিল কিন্তু আলুটা মনে হয় আলাদা করে কষানো হয়নি বা ঠিকভাবে আর কি কুকটা হয়নি, নরম ছিল বাট ওর ভেতরে যে মশলা বা নুনটা থাকা দরকার সেটা ছিল না। এবার মাংস দেখতেই পাচ্ছ রেয়াজি পিস ছিল, মোটামুটি ভালোই সফট ছিল, বাট মাংসরও ওই সেম প্রবলেম, মাংসটা আমি টেস্ট করার পর বুঝলাম এর ভেতরেও নুন আর মশলার কমতিটা খুবই বোঝা যাচ্ছে, মানে যেটা হয় আর কি একটা জিনিসের ভেতর যদি প্রপার ওয়েতে মশলা আর নুন না ঢোকে সেই জিনিসটা অটোমেটিক্যালি টেস্টলেস লাগে। তো চলো এখানে আর কি প্রচুর পরিমাণে ভিড়, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। সো গাইস খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর ভিডিওর কোয়ালিটি হয়তো একটু ডাউন হতে পারে আজকে, কারণ দেখো ভেতরটা তোমরা জানো খুবই কনজাস্টেড, মানে একদম কম স্পেস, আর তার উপর দিয়ে বসারও জায়গা ছিল না, এখন লাঞ্চ আওয়ার, তো একটু ভিড়ও ছিল, লাইটের প্রবলেম ছিল, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে এসে করা যাবে না, মানে অনেক প্রবলেম। তো এই কারণে এবার আমি সব এই সবগুলো সরিয়ে এবার তোমাদের মেন মুদ্রা কথায় আছি। দেখো গোলবাড়ির কষা মাংস আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো আমার এক্সপিরিয়েন্স হিসেবে আমার কিন্তু মাংস যথেষ্ট পরিমাণ শক্ত লেগেছে, হ্যাঁ টেস্টি ছিল বাট শক্ত ছিল। আর বিরিয়ানি যেটা ওরা স্টার্ট করেছে 250 রুপিসের বিরিয়ানি, বিরিয়ানির যে একটা বিরিয়ানির অথেন্টিক যে একটা স্মেল থাকা দরকার সেটা কিন্তু সুন্দরভাবে ছিল, খুব অয়েলি ছিল বিরিয়ানিটা, একেবারেই ড্রাই ছিল না, তোমরা শুধু খেতে পারবে
আলুতে একটুও নুন ছিল না, মাংসের ভেতরে একটুও নুন ছিল না, মানে জিনিসটা যে একটা মানে প্রপার কুক হওয়া সেইগুলো হয়েছিল। আর বিরিয়ানির মাংস মোটামুটি নরম ছিল, বাট কষার মাংস কিন্তু আমার যথেষ্ট পরিমাণে শক্ত লেগেছে। যারা কোলবাড়ির মাংস আগে ট্রাই করেছো, আমি তো দেখো এই প্রথমবার, তো তোমরা আমাকে বলো যে আমি ঠিক বলছি, মানে আমার তো এবারে লেগেছে, এখন কোয়ালিটি ডাউন হয়েছে কিনা জানি না, আগে কীরকম ছিল সেটাও আমার জানা নেই, তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আগেও কি ঠিক এরকমই ছিল, মানে যে একটু মাংস শক্ত থাকতো নাকি একদম তুলোর মতো নরম, কোনটা? না আমি তো একেবারে তুলোর মতো নরম পাইনি, হ্যাঁ আবার একদম এরকম না যে হাড় একদম মানে দাঁত দিয়ে টেনে ছিটতে হচ্ছে এরকম, সেরকম না, মিডিয়াম ছিল, খুব সফট ছিল না। আর বিরিয়ানির মাংসটা তুলনামূলক সফট ছিল, কিন্তু ওর ভেতরে একটু মশলা বা নুন কোনোটাই ছিল না। আলু খুব নরম ছিল, কিন্তু আলুর ভেতর কোনো রকম নুন ছিল না, মানে আলু যদি তোমরা শুধু খাও মানে জঘন্যতম লাগবে আলুটা, মানে ফ্লেভারলেস আলু যেরকম হয় সেরকম, এবার নুন না থাকলে একেবারেই বাজে লাগবে। বাট রাইসটা বিরিয়ানি ভালো ছিল, রাইস ছিল না, তোমরা চাইলে শুধু বিরিয়ানি খেতে পারবে। পরোটা দিয়ে মাটন কষা আমার ঠিকঠাক লেগেছে, মানে 10 out of 10 আমি এটাকে 7 দিতেই পারি, ঠিক আছে, টেস্ট ওয়াইজ। যেহেতু মাংসটা একটু শক্ত ছিল, দ্যাট ইজ বাই আমি ওখান দিয়ে 3 marks পাচ্ছি, কারণ নরম কষা মাংস একটা নরম ব্যাপার যদি না থাকে আমার মনে হয় না সেটা খুব একটা ভালো লাগবে। আর তোমরা যারা যারা গোলবাড়ির মানে কষা মাংসের লাভার আছো, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর যদি তোমাদের আর কিছু জানা থাকে যে এরকমই গোলবাড়ির কষা মাংস টেক্কা দিতে পারবে, এরকম কোনো কষা মাংস বা কিছু তোমাদের চেনা জানা থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল বা আমাদেরকে ভালো লাগে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।